নমস্কার দর্শকবৃন্দ, আজকে কিছুক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করেছে, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশন, যার নম্বর হচ্ছে 339/SEC/23, ডেটেড 10/10/2023। নোটিফিকেশানটিতে মূলত যেটি বলা আছে আমরা একবার পড়ে নিই। দি নোটিফিকেশান মেমো নম্বর 329/SEC/Application Cell 23 ডেটেড 6/10/2023 উইথ দি সাবজেক্ট ইন্টিমেশন টু দি ক্যান্ডিডেট ফর কালেক্টিং ট্রান্সফার অর্ডার ইজ কেপ্ট অন অ্যাভেন্স উইথ ইমিডিয়েট এফেক্ট আনটিল ফার্দার অর্ডার। অর্থাৎ এখানে যেটা বলতে চাওয়া হয়েছে যে 329/23 যেটা 6/10/2023 তারিখে জারি করা হয়েছিল যে নোটিফিকেশানটি, সেখানে বলা হয়েছিল যে সারপ্লাস ট্রান্সফারে যাদের লিস্টের নাম উঠেছে তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সেল থেকে ইমিডিয়েট ট্রান্সফার অর্ডারটা কালেকশন করতে হবে। এবং এই নোটিফিকেশানটি যে বলা হয়েছে যেটা, সেটা হলো যে বর্তমানে সুপ্রিম কোর্টের স্টে অর্ডার অনুযায়ী অর্থাৎ স্থগিতাদেশের উপর নির্ভর করে এই নোটিফিকেশানটি জারি করা হয়েছে। এবং এখানে বলা হয়েছে যে ফার্দার কোনো অর্ডার বেরোনো না পর্যন্ত সারপ্লাস ট্রান্সফারে যাদেরকে বলা হয়েছিল যে ট্রান্সফার অর্ডার কালেক্ট করার জন্য, তাদের এখন কালেকশন করতে হবে না, অর্থাৎ ট্রান্সফার অর্ডারটা কিন্তু কালেক্ট করতে হবে না, সেটা কিন্তু এই মুহূর্তে স্থগিত রাখা হলো। ফার্দার অর্ডার যখন বেরোবে তখন তারা কালেকশন করবে, এরকমটাই বলা হয়েছে। তারপরে নিচে সিগনেচার আছে সেক্রেটারি WBBSC S. ঘোষ। তো পরিষ্কার যেটা বলা হলো যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এখন সারপ্লাস ট্রান্সফার স্থগিত রাখা হয়েছে, সেই জন্য ক্যান্ডিডেট যাদের নাম লিস্টে ছিল তাদেরকে এই মুহূর্তে ট্রান্সফার অর্ডার কালেকশন করতে হবে না ফার্দার অর্ডার না বেরোনো পর্যন্ত। তো এটাই চলে আসে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।